আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা বই পড়তে ভীষণ ভালোবাসেন। বই পড়া সত্যি বেশ ভালো একটি অভ্যাসের মধ্যে একটি। বই পড়ার মাধ্যমে নানা জানা অজানা তথ্য দিয়ে আমরা নিজেদেরকে পরিপূর্ণ করে তুলতে পারি। পাঠ্য বইয়ের ওপর অনেকেরই বেশ বিরক্তি থাকলেও গল্পের বইয়ের ওপর অধিকাংশেরই বেশ কৌতূহল রয়েছে। তবে যাই হোক, বই পড়ে আমরা বেশ উপকৃত হই, কিন্তু সবসময় কি এটাই ঘটে? বই পড়ে কি সত্যিই আমরা সবসময় উপকৃত হই, নাকি কখনো কখনো নিজেদের ক্ষতি করে বসি? রহস্যে ঘেরা এই পৃথিবীতে রহস্যের শেষ নেই, আর বইও হতে পারে এই রহস্যেরই একটি অংশ। কারণ পৃথিবীতে এমন কিছু রহস্যজনক বই রয়েছে যা পড়লে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এমনই পাঁচটি অভিশপ্ত বই সম্পর্কে আজ জানবো আমরা। এদের মধ্যে 5 নম্বর বইটি সত্যিই এক রহস্যের নাম যা আপনাকে আতঙ্কিত করতে বাধ্য করবে, আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। টমিনোস হেল বা টমিনোর নরক, জাপানিজ ভাষায় লেখা একটি কবিতার বই এটি। 1919 সালে প্রথম বইটি লেখা হয়। বইটি মূলত একটি কবিতার বই যাতে টমিনো নামের একটি ছোট ছেলে সম্পর্কে লেখা আছে। পর্যায়ক্রমে লেখা এই কবিতার বইটিতে টমিনো কীভাবে অসুস্থ হয়ে পড়ে, কীভাবে সে রক্তবমি করে এবং তারপর মারা যায় তা লেখা আছে। শুনতে হয়তো সাধারণ একটি বইয়ের মতোই লাগছে, কিন্তু সমস্যাটা হলো বইটি পড়া নিয়ে। যদি মনে মনে কেউ পুরো বইটি পড়ে ফেলে, তবে সে বইটির অভিশপ্ততা সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। কিন্তু যদি কেউ মনের ভুলেও কবিতাগুলো আবৃত্তি করে, তবে তার অবস্থাও ঠিক টমিনোর মতো হয় এবং সেও রক্তবমি করে মারা যায়। সম্প্রতি বইটির ইংরেজিতে অনুবাদ করা হয় এবং দুর্ভাগ্যক্রমে এর অনুবাদকারীও মারা গেছেন, এবং এটি প্রকাশনার দায়িত্বে থাকা পাবলিকেশনটিতেও রহস্যজনকভাবে বেশ কয়েকবার আগুন লেগে গেছে এবং সব কিছু নষ্ট হয়ে গেছে। যাই হোক, এত কিছুর পর এটা অবশ্যই বলা যায় যে এত কিছু হয়েছে শুধুমাত্র এই বইটির জন্যই, সুতরাং বইটি সত্যিই অভিশপ্ত। দ্য গ্র্যান্ড গ্রিমোর, ডিমোনোলজি বা শয়তান বিদ্যার উপর লেখা সর্বকালের সেরা অভিশপ্ত বই এটি। এটিকে বলা হয় শয়তানের বাণী। 1600 শতকে বইটি লেখা হয়, তবে কে বইটি লিখেছে তা এখনও জানা যায়নি। ধারণা করা হয় যে শয়তানের দ্বারা আবিষ্ট এক ব্যক্তি এই বইটি লিখেছেন। কিভাবে মৃত মানুষকে ডাকা যায়, কিভাবে শয়তানকে বশ করা যায়, এসব কিছু লেখা আছে এই বইটিতে। বলা হয় যে এই বইটিতে যা লেখা আছে তা যদি কেউ সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তবে সে হয়ে উঠবে অত্যন্ত ক্ষমতাশালী। এখনও পর্যন্ত বেশ কয়েকবার এই বইটি দ্বারা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। বইটি এতই ভয়ানক যে এটিকে বাইরে রাখা সরকার বিপজ্জনক বলে মনে করেন, তাই এটিকে ভ্যাটিকান সিক্রেট আর্কাইভে তালাবদ্ধ করে রাখা হয়েছে। একটা বই যে আসলে কতটা ভয়ানক হতে পারে তারই একটু প্রমাণ জানো এটি। প্রোফেসিস অফ নস্ট্রাডেমাস বা নস্ট্রাডেমাসের ভবিষ্যৎবাণী, এই বইটি কোনো অভিশাপের ফল নয়, অর্থাৎ এটি পড়লে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু বইটি নিজেই যেন হাজারো ক্ষতির সাক্ষ্যস্বরূপ। 1600 শতকে একজন ফ্রেঞ্চ ফিজিশিয়ান এই বইটি লেখেন। বইটিতে মোট 942টি কবিতা রয়েছে, আর প্রত্যেকটা কবিতাই হলো এক একটি ভবিষ্যৎবাণী। 1600 শতকে লেখা এই বইটির বর্তমান সময়কে নিয়ে লেখা অধিকাংশ ভবিষ্যৎবাণী একেবারে সত্যি প্রমাণিত হয়েছে। রাজা দ্বিতীয় হেনরির মৃত্যু, ফ্রেঞ্চ রেভলিউশন, ভ্যাকসিনেশন, হিটলার, হিরোশিমা নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমা, 9/11 ইত্যাদি আরও অনেক ভবিষ্যৎবাণী এই বইটিতে লেখা হয়েছে, যার সবই সত্যি প্রমাণিত হয়েছে। আর এই ভবিষ্যৎবাণীর প্রত্যেকটি আসলে দুর্ঘটনাজনক ভবিষ্যৎবাণী, তাই বইটি পড়লে আপনার নিজের কোনো ক্ষতি না হলেও এমন অভিশপ্ত কিছু ঘটনা সম্পর্কে জানা যা অবশ্যই ঘটবে এবং আপনি সে বিষয়ে কিছুই করতে পারবেন না, তা সত্যি যেন এক অভিশাপের নাম। তাই ভালো হয় এই বইটি থেকেও দূরে থাকলে। 1600 শতকে ডিমোনোলজি নিয়ে ল্যাটিন ভাষায় লেখা একটি বই হলো বুক অফ সয়গা। এখনও পর্যন্ত দেখানো বইগুলোর 3টির মধ্যে 2টিই লেখা হয়েছে এই 1600 শতকেই। আসলে ডিমোনোলজি নিয়ে এক শ্রেণীর মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয় এই 1600 শতকেই। রহস্যের শেষে আমরা এ বিষয়ে আলাদাভাবে একটি ভিডিও তৈরি করব। যাই হোক, বুক অফ সয়গা হলো এমন একটি বই পুরো পৃথিবীতে যার মাত্র 2টি কপি রয়েছে, যার একটি আছে এলিজাবেথান সময়কার রিসার্চার জন ডি এর কাছে। বুক অফ সয়গা মূলত জাদুবিদ্যা নিয়ে লেখা একটি বই যাতে মন্ত্রতন্ত্র লেখা আছে। বইটির বাকি সব ঠিক থাকলেও সমস্যাটা হচ্ছে এর শেষ 36 পৃষ্ঠা নিয়ে। বইটির শেষ 36 পৃষ্ঠার অক্ষর একেবারেই ভিন্ন। তবে বইটির অন্যান্য অংশ পড়ার মাধ্যমে এটা জানা যায় যে বইটির যাবতীয় শক্তি আসলে লুকিয়ে রয়েছে এই শেষ 36 পৃষ্ঠার মধ্যেই। যদি কেউ এই শেষ 36 পৃষ্ঠা পড়ে ফেলতে পারে, তবে সে হবে অনেক ক্ষমতার অধিকারী।
কিন্তু অভিশাপটা এখানেই যে এর শেষ 36 পৃষ্ঠা যদি কেউ পড়ে তবে সে আগামী 2 বছরের মধ্যেই মারা যাবে। তবে এই অভিশাপ জানার পরও অনেকেই চেষ্টা করছেন এর শেষ 36 পৃষ্ঠা পড়ার জন্য, কিন্তু সবাই ব্যর্থ হয়েছেন। তবে ক্ষতি যা হওয়ার তা অনেকেরই হয়েছে। দ্য ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট, এটি যেন ঠিক আকাশ থেকে পড়া একটি বই। এখনও পর্যন্ত দেখানো বইগুলোর মধ্যে সবচেয়ে রহস্যজনক বই এটি, তাই হতে পারে যে এটিই সবচেয়ে বেশি অভিশপ্ত। 1500 শতকে পাওয়া 240 পৃষ্ঠার হাতে লেখা একটি বই এটি, কিন্তু বইটিতে লেখা অক্ষর পৃথিবীতে সম্পূর্ণ নতুন। এমন অক্ষর না কেউ পৃথিবীতে আগে কখনো দেখেছে আর না কেউ তা পড়তে পারে। এছাড়াও বইটিতে রয়েছে অসংখ্য ছবি যার সবগুলোই প্রায় মহাজাগতিক বিষয়বস্তু নিয়ে ভরপুর। 1500 শতক থেকে শুরু করে এ প্রায় 700 বছর ধরে বইটি ডিসাইফার বা ডিকোড করে পড়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ এই বইটি পড়তে পারেননি। বইটির মধ্যে বিভিন্ন ঔষধ তৈরির বিষয়ও দেখানো হয়েছে বলে মনে করা হয়। বইটির পিডিএফ ফরম্যাটের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে বইটি একবার দেখতে পারেন। তবে বইটি যতক্ষণ পর্যন্ত না এর সঠিক অর্থে বা যে ভাষায় এটি লেখা আছে সে ভাষায় পড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি কোনো উপকারেও আসবে না এবং কোনো অপকারেও আসবে না। অধিকাংশের ধারণা বইটি হয়তো এলিয়েন বা ভিনগ্রহবাসীদের লেখা, তাই হয়তো এতে উন্নত কোনো কিছুর সন্ধান থাকতে পারে। আবার কেউ কেউ মনে করেন যে হয়তো এতে মানব জাতিকে ধ্বংসের উপায়ও লেখা থাকতে পারে। তবে যাই হোক, এসব রহস্যের মাঝে এ বইটি যেন এক রহস্যই রয়ে গেছে এবং এর সূত্র ধরে বইটিও এক অভিশপ্ত বইয়ে পরিণত হয়েছে। তবে বইটি সম্পর্কে আপনার কি মতামত? সত্যি কি বইটি এলিয়েনদেরই লেখা? বইটিকে সত্যিই এক অভিশাপ নাকি সমস্তই এক ভ্রান্ত কল্পনা মাত্র? যাই হোক, সবশেষে এটা বলতে চাই যে বই পড়া সত্যিই অত্যন্ত ভালো এক অভ্যাস। তবে বইয়ের সেই জ্ঞানকে যেন আমরা অবশ্যই সমাজের কল্যাণের জন্যই কাজে লাগাই, আর এতেই সমাজ, দেশ এবং আমাদের সকলের কল্যাণ।